হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ফ্যামিলি ব্লগস। আমরা আজকে কালী পুজো, তো আমাদের বাড়িতেও কালী পুজো আছে, শ্রীর প্রথম কালী পুজো। এখন শ্রী ওয়াকারে বসে আছে, এদিকে ঝড় আসবে, ওয়েদারটা ভীষণই খারাপ, একটু সময় দিতে পাচ্ছি না আমি শ্রীর, যেহেতু আমি শ্রীর সাথে বিজি, ও জেগে রয়েছে, কোনো কাজ করতে পারছি না, আর মেম্বারও খুব কম অথচ কাজ বেশি, তো শ্রীকে টাইম দিতে হচ্ছে। তার মধ্যে বাকি সব কাজ, যেরকম প্যান্ডেলের কাজ, লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়তো ঠাকুর এখনই চলে আসবে। তাও আমি শ্রীকে ওয়াকারে বসিয়ে এই যে বরণ থালাটা রেডি করলাম, কারণ এখনই হয়তো ঠাকুর নিয়ে চলে আসবে। পড়া গেছে বোতল, তো তোমাদের সবাইকে আপাতত আমি বাইরের ভিউটা একটু দেখাবো শ্রীকে কোলে নিয়ে গিয়ে। সবাই দুপুরবেলা চলে এসেছে, এখন আমার ননদরা আর ননদের হাজবেন্ড, আমার বোনরা, বড় বোন, ওরা সবাই খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। আর এদিকে ঠাকুরের কিছু ভোগ রান্না হয়ে গেছে, যেগুলো ঢেকে রাখা আছে। আর শ্রী ঘুমোচ্ছে, এই যে শ্রীর দিদি, শ্রীর পাশে ঘুমোবে, আর ও ঠাকুমার কাছে ঘুমিয়ে গেছে। সবাই চলে এসেছে আর পুজো আরম্ভ হয়ে গেছে প্রায়, ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন পুজো করা, গোছ গাছও হয়ে গেছে। আমিও শ্রীকে নিয়ে বাইরে চলে এসেছি। এই যে ঢাকি, প্রতি বছর আমাদের এই ঢাকিই আসেন। আর এই যে আমাদের ছোট জামাইবাবু, সব গোছ গাছে প্রতিবারের দায়িত্বে থাকেন ঠাকুরমশাইয়ের পাশে পাশে। এটা হচ্ছে দিদি, শ্রীর দিদি। আর এই যে আমার জেঠিমা, জেঠিউ আর জেঠিমা এসছেন। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ, পেছনে যেটা উনিও বন্ধু, এটা তো জানোই আমার হাজব্যান্ড। তো শ্রীকে দেখো এবার, তোমরা একটু শ্রীকে ওর মাসি দেখাবে। হ্যাঁ, আমরাও রেডি হয়ে চলে এসেছি পুজোতে এবার। এবারে পুজো শুরু হয়ে গেছে, সবাই আসা যাওয়া করবে, সবাইকে ভোগ প্রসাদও দিতে হবে, অনেক কাজ থাকবে। শ্রী এখন মাসি বা পিসি কারো কাছে থাকবে, ওই ফাঁকে বাকি সব কাজ আমি সারবো। Thank you.
পুজো প্রায় শেষ হয়ে গেছে, আমরা 108 প্রদীপ জ্বলিয়ে দিয়েছি। আমি আর আমাদের ছোট জামাই মিলে এগুলো ধরালাম। এতগুলো প্রদীপ একসাথে ধরাতে গিয়ে নিভে যায়, তো এইবারের মতন আমাদের পুজো খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। টাটা।